রাইট নাও দক্ষিণী চলচ্চিত্রে প্রজন্মের আলোচিত একজন তারকা হলেন শ্রীলীলা। কেননা এই তারকা তার অল্প দিনের কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন। 2023-24 সেশনে অ্যামাজন নার্সিং কলেজে ভর্তি চলছে, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে। সুতরাং এই জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেন এই তারকা। ঠিক এই জন্য অবশ্য এরই মধ্যে এই তারকা দক্ষিণী চলচ্চিত্রে বড় বড় তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। সুতরাং এই জন্য অবশ্য আপাতত এই তারকা তার পারিশ্রমিক বৃদ্ধি করেছেন। কেননা আগে এই তারকা প্রতিটি চলচ্চিত্রের জন্য 1 কোটি টাকার মতো নিতেন, তবে সম্প্রতি জানা যায় এই তারকা তার প্রতিটি চলচ্চিত্রের জন্য 2.5 থেকে 3 কোটি রুপি দাবি করেন। সুতরাং তার মানে তো এইটুকু ধারণা করা যায় আপাতত দক্ষিণী তারকা শ্রীলীলার চাহিদাটা কত। মোরওভার এই তারকাকে আপাতত সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় দেখা যায়, সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। মোরওভার মাঝে মাঝে আবেদনময় রূপে ক্যামেরার সামনে ধরা দিয়ে আলোচনার শিকার হন, তবে যাই হোক সে সকল আলোচনা কিংবা বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না। সুতরাং এই জন্য এই তারকা তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন। কেননা বর্তমানে ব্লেজার পরে ক্যামেরার সামনে ধরা দেয় এই তারকা, সেই সাথে সাদা শার্টও পরতে দেখা যায় এই তারকাকে। মোরওভার বাঁধা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। সুতরাং এই জন্য অবশ্য তার রূপের প্রতি ঘায়েল হতে দেখা যায় তার অনুরাগীদের। ঠিক এই জন্য অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভলি লিখেছে, সেই সাথে অনেকে আবার তাকে গ্ল্যামার কুইন বলে দাবি করেন। মোরওভার অনেকে আবার তাকে প্রিটি গার্ল লিখেছে, কিন্তু আবার অনেকে তাকে অ্যামেজিং লিখেছে, সেই সাথে অনেকে আবার জানতে চায় এই তারকাকে আগামীতে কোন চলচ্চিত্রে দেখা যাবে। মোরওভার অনেকে আবার তাকে বিউটিফুল লিখেছে, সেই সাথে অনেকে আবার তার পোশাকটিকে গর্জিয়াস বলে দাবি করেন। সুতরাং যা হোক সব কিছু মিলে বর্তমানে দক্ষিণ এই তারকা দর্শকদের মধ্যে এভাবে আলোচনায়। বাই দ্য ওয়ে গুন্টুর কারাম চলচ্চিত্রে শ্রীলীলাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়, সেখানে অবশ্য তিনি মহেশবাবুর বিপরীতে অভিনয় করেন। সুতরাং এই জন্য অবশ্য মহেশবাবুর বিপরীতে এই তারকা প্রথমবারের মতো অভিনয় করেন, কিন্তু প্রথমবারের মতো অভিনয় করলেও তাদের জুটিটি অনুরাগীদের কাছে ভালো লেগেছে। ঠিক এই জন্য আবারও তাদেরকে দর্শকরা একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখতে চাই। সুতরাং জয়ক জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা শ্রীলীলাকে আপাতত গ্ল্যামার রূপে ক্যামেরার সামনে দেখা যায়। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।